চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইনের খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন। রোহিঙ্গা প্রত্যাবর্তন চুক্তি কাগজে কলমে ফাইলবন্দি হয়ে আছে 3 বছর, নেই কোনো বাস্তবায়ন। এবং করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ছাড়ালো 13,93,000, আক্রান্ত প্রায় 5,89,00,000 মানুষ। আসসালামু আলাইকুম, স্বাগত স্বপ্ন সংবাদে। আপনাদের সাথে আছি মোহাম্মদ শফিকুল ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে যাচ্ছি পুরো সংবাদে। আকাশ ঝকঝকে টিভি দেখার নতুন দুনিয়া। দুস্থ শিল্পীদের সহায়তা, তহবিল গঠন ও চলচ্চিত্রের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন 2020 এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই আইনের চূড়ান্ত করা হয়। সোমবার বেলা 10:30 গণভবন ও সচিবালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। বৈঠকে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে চলচ্চিত্র শিল্পীদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে প্রণীত আইনটি নিয়েও আলোচনা করেন নীতি নির্ধারকরা এবং কোভিড-19 মোকাবেলায় কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পদক্ষেপগুলো নিয়েও এ সময় আলোচনা করা হয়। করোনা ভাইরাস মহামারীর কারণে এবার 16ই ডিসেম্বর বিজয় দিবসের স্মৃতিসৌধে যাবেন না রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে করোনা ভাইরাস মহামারীর কারণে এবার 16ই ডিসেম্বর বিজয় দিবসের জাতীয় প্যারেড স্কোয়ারের সশস্ত্র বাহিনীর সম্মিলিত সামরিক কুচকাওয়াজ হবে না বলে গতকাল রবিবার জানানো হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে সম্প্রতি এক ভার্চুয়াল আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ জানিয়েছেন। ক্ষমতায় ওৎপেতে থাকা বিএনপির জন্মগত অভ্যাস বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও অসচ্ছল ত্যাগী ও প্রয়াত নেতাকর্মীদের পরিবারের মাঝে অনুদান বিতরণের সময় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি দেশের শান্তি স্বস্তি নষ্ট করছে, স্থিতিশীলতার পরিবর্তে পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য এমন কোনো অপপ্রচেষ্টা নেই যা তারা করছে না, তবে নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ নেই। এ সময় ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করার জন্য তিনি বলেন, বিএনপি নেতারা রাজপথ দখলের হুমকি দিচ্ছে। আমি বলতে চাই, জনগণ আপনাদের কাছে রাজপথ লিজ দেন যে আপনারা দখলে নেবেন, আর অপদখল থেকে কিভাবে রাজপথ মুক্ত করতে হয় জনগণ তা জানে, আওয়ামী লীগ তা জানে, আন্দোলন কাকে বলে। তাই বলবো, আন্দোলনের হুমকি দিয়ে আমাদেরকে লাভ নেই। বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের সাথে আছে, অনেক আন্দোলনের অভিজ্ঞতা অভিজ্ঞ এই আওয়ামী লীগ। শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে আসুন, সহযোগিতা পাবেন। জ্বালাও পোড়াও সন্ত্রাস এদেশের মানুষ পছন্দ করে না। যে রাজপথ আওয়ামী লীগের ঠিকানা, জন অধিকার আদায়ের প্রেরণা। আওয়ামী লীগকে সে রাজপথের ভয় দেখাবেন না। রাজপথে আন্দোলনে বিএনপি সক্ষমতা কতটুকু তা দেশের জনগণ ইতিমধ্যে বুঝে ফেলেছে। করোনা বিষয়ক জাতীয় পরামর্শ কমিটি বলেছে, ছাত্রছাত্রীরা ভ্যাকসিন না পেলে বিশ্ববিদ্যালয় ও কলেজ খোলা কঠিন হবে। কমিটি 18 বছরের বেশি শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়ার সম্ভাব্যতা যাচাই করার পরামর্শ দিয়েছেন। রোববার রাতে কমিটির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়েছে। এর আগে জাতীয় পরামর্শ কমিটির 22তম সভায় এ বিষয়ে মতামত জানিয়ে বেশ কিছু সুপারিশ করা হয়। কমিটির সভাপতির অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ এতে সভাপতিত্ব করেন। বাংলাদেশে গত 8ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়, এরপর মৃত্যু হয় 8ই মার্চ। 17ই মার্চ থেকে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। কয়েক ধাপে বাড়িয়ে 14ই নভেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করেছিল সরকার। গত 23 নভেম্বর পুনরায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী 19 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। দেড় যুগ আগে বিরোধী দলীয় নেতা থাকাকালীন সাতক্ষীরায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলার বাতিল চেয়ে এক আসামির করা আবেদনের উপর আগামীকাল মঙ্গলবার আদেশ দেবেন আপিল বিভাগ। আজ সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। আপিল আবেদনের পক্ষে শুনানি হচ্ছে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, রাষ্ট্রপক্ষের ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির সাংবাদিকদের বলেন, এই মামলায় দীর্ঘায়িত করার জন্য বারবার আবেদন করা হচ্ছে, তারই অংশ হিসাবে এই আপিল করা হয়েছে। আশা করছি আসামি পক্ষের করা আপিলটি খারিজ হবে, আর খারিজ হলে মামলা চলতে বাধা থাকবে না। মামলায় বলা হয়, অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর 2002 সালে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ধর্ষণের শিকার এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখে ফেরার পথে উপজেলার বিএমপির অফিসের সামনে শেখ হাসিনার গাড়ি বহরে হামলা হয়। সে সময় শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি ছোড়াও হয়। বোমা বিস্ফোরণ ও গাড়ি হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় সে সময় পুলিশ মামলা নেয়নি। কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন বাদী হয়ে উপজেলা যুব দলের সভাপতি আশরাফ হোসেন সহ 27 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো 70 থেকে 75 জনের নামে মামলা আদালতে মামলা দায়ের করেন। পরে হাইকোর্টের নির্দেশে এক যুগ পর 2014 সালে 15 অক্টোবর কলারোয়া থানায় মামলাটি রেকর্ড করা হয়। যশোরের শাসায় প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় 2980 জন কৃষক কিষাণীদের মধ্যে উন্নত মানের বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। শাসা উপজেলার চালিতা আবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় এর মাঠে কৃষক কিষাণীদের মধ্যে সব সার ও বীজ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডলের সভাপতিত্বে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান ও সরসা থানা অফিসার ইনচার্জ বদরুল আলম সহ সহস্রাধিক কৃষক কিষাণী ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সময় উপস্থিত ছিলেন। কৃষক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। সার ও বীজ পেয়ে খুশি কৃষক ও কিষাণীরা। 2017 সালে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের অনুপ্রবেশ শুরুর পর ওই বছরই 23 নভেম্বর নাইপিদিতে বাংলাদেশ ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী 3 মাসের মধ্যে রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন শুরুর কথা মিয়ানমারের, কিন্তু কাগজে কলমে চুক্তি ফাইলেই বন্দী, যার বাস্তবায়ন এখনো শুরু হয়নি। এই চুক্তির 3 বছরে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না করায় হতাশা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। তবে এমন পরিস্থিতির কারণে হিসেবে বাংলাদেশ স্বীকার করছে মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার উপর আস্থা না রাখতে পারার বিষয়টিও। এখন উপায় হচ্ছে আন্তর্জাতিক চাপ প্রয়োগ করে বহুপাক্ষিক উদ্যোগ গ্রহণ করা। তবে সেক্ষেত্রেও আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা হতাশাজনক বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে মিয়ানমারের সঙ্গে কয়েক দফা বৈঠক করা হয়েছে, তালিকাও প্রস্তুত করে দিয়েছে বাংলাদেশ, কিন্তু দ্বিপাক্ষিক আলোচনার ফল শূন্য। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় সারা বিশ্বে মারা গেছেন আরও 7,409 জন। এ নিয়ে করোনা মহামারীতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা ছাড়ালো 13,93,000। করোনা আক্রান্তের সংখ্যা 5,89,00,000 ছাড়িয়েছে। ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুযায়ী আজ সোমবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন 5,89,80,049 জন। অপরদিকে মৃত্যু হয়েছে 13,93,537 জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 4,07,63,950 জন। গত 24 ঘন্টায় করোনায় নতুন করে মৃত্যু হয়েছে 7,409 জনের। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও 4,89,000-এরও বেশি মানুষ। ব্রাহ্মণবাড়িয়ায় নামাজরত অবস্থায় এক ইমামের মৃত্যু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড়ের ঐতিহ্যবাহী মদিনা মসজিদের ইমাম হাফেজ মাওলানা সুলাইমান আজ সোমবার ফজরের নামাজরত অবস্থায় ইন্তেকাল করেন। ইনালিল্লাহি ওয়া ইন্নাহু রাজিউন। জেলার নবীনগর উপজেলার বিটখর ইউনিয়নের গুটি গ্রামের মৃত হাজি কফিল উদ্দিন মুন্সির ছেলে হাফেজ মাওলানা সুলাইমান 35 বছর ধরে মদিনা মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন। মসজিদের খাদেম মাওলানা ওয়াহিদুজ্জামান জানিয়েছেন, ভোরে ফজরের নামাজের ইমামতি করার সময় শ্বাসকষ্ট অনুভব করলে মেহরাব থেকে সরে দাঁড়ান তিনি। পরে মুসল্লিদের সঙ্গে জামায়াতে ফজরের নামাজ আদায় করা অবস্থায় ইন্তেকাল করেন। বাদ জোহর শহরের ট্যাঙ্কুরপাড়া মাঠে জানাজা শেষে তার প্রতিষ্ঠিত তিতাসপাড়া জামিয়া ইসলামিয়া সুলাইমানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে দাফন করা হয়। শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়নের লক্ষ্যে গবেষক, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে যাচাই বাছাই কমিটি গঠন করেছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষকে সভাপতি করে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত সচিব মোহাম্মদ শহীদুল হক ভূঁইয়া, এনডিসি সদস্য ও এবং উপসচিব যতীন্দ্রনাথ দত্ত সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করবেন। কমিটিতে গবেষক সদস্যদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক
মুনতাসির মামুন, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজপা কামাল, গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের ট্রাস্টি ডক্টর চৌধুরী শহীদ কাদের, নিপসম এর পরিচালক ডক্টর বাইজিদ খুরশিদ রিয়াজ এবং গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের গবেষক গাজী সালাউদ্দিন। উগার শাহিন ও উজলেম তুসরে। সবার আগে করোনার কার্যকর ভ্যাকসিন আবিষ্কার করে এখন সারা বিশ্বের আলোচনায় এই মুসলিম দম্পতি। 2008 সালে ক্যান্সার চিকিৎসায় জার্মানিতে বায়ো অ্যান্টেক প্রতিষ্ঠা করেন তারা। এতদিন ইউরোপের বাইরে খুব একটা পরিচিত না হলেও করোনার ভ্যাকসিন আবিষ্কার করে রাতারাতি বিখ্যাত হয়ে উঠেছেন, প্রশংসার জোয়ারে ভাসছেন এই বিজ্ঞানী দম্পতি। করোনা ভ্যাকসিন উৎপাদনকারী বায়ো অ্যান্টেকের প্রতিষ্ঠাতা উগার শাহিনের ব্যক্তিগত জীবন খুবই সাদামাটা। ব্যবহার করেন না কোনো গাড়ি, থাকেন সাধারণ ফ্ল্যাটে, ছুটতে পছন্দ করেন শুধু কাছের পেছনে। তার সাফল্যের সারথী স্ত্রী উজলেম তুরসে। 2001 সালে জার্মানিতে দুজনের গড়ে তোলেন গ্যানিমেট ফার্মেসিক্যাল। এরপর 2008 সালে ক্যান্সার চিকিৎসার জন্য বায়ো অ্যান্টেক প্রতিষ্ঠা করেন তারা। ইউরোপের বাইরে প্রতিষ্ঠিত টির তেমন পরিচিত না থাকলেও ভ্যাকসিন আবিষ্কারের পর তারা হয়ে উঠেছেন বিখ্যাত। ঢাকা মোহামেডান ক্লাব ও বঙ্গবন্ধু স্টেডিয়ামে কিংবদন্তি ফুটবলার বাদল রায়ের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন ক্রীড়াঙ্গনের মানুষ। তার মৃত্যুতে শোকার্থ ক্রীড়াঙ্গন। সোমবার সকালে তাকে শ্রদ্ধা জানান ক্রীড়াপ্রেমী সহ শুভানুধ্যায়ীরা। সকালে তাকে নেওয়া হয় চিরচেনা মোহামেডান ক্লাবে, সেখানে কিংবদন্তিকে শেষ শ্রদ্ধা জানান ভক্ত, শুভানুধ্যায়ী ও ক্রীড়াপ্রেমীরা। উপস্থিত ছিলেন বাফুফের কর্মকর্তারাও। এই ক্লাবে খেলেই লাখো বাঙালির মন জয় করেছেন বাদল রায়। পুরো ক্যারিয়ার কাটিয়েছেন সাদা কালো শিবিরে। এরপর দুপুর 12টায় মরদেহ নেওয়া হয় হোম অফ ফুটবল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। সেখানে ভক্ত ও শুভানুধ্যায়ীদের শেষ শ্রদ্ধায় সিক্ত হন এ সময়ের মাঠ কাঁপানো ফুটবলার। সবশেষে রাজারবাগ কালী মন্দির শ্মশানঘাটে শেষকৃত্য অনুষ্ঠিত হবে বাদল রায়ের। ক্যান্সারে আক্রান্ত হয়ে গতকাল রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে 62 বছর বয়সে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। 2017 সালে মস্তিষ্কের রক্তক্ষরণের পর স্বাভাবিকভাবে চলাফেরাই কঠিন হয়ে পড়ে তার জন্য। এ ছিল এখনকার আয়োজন। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।